আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাইল। আজ আমরা জানব সহজে সিএস খতিয়ান চেনার উপায় ও পদ্ধতি। সিএস খতিয়ান চেনার উপায় হচ্ছে, প্রথমত এটি হবে দুই পৃষ্ঠার, অর্থাৎ উভয় পৃষ্ঠার হবে। এখানে আপনারা দুটি পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এবং পৃষ্ঠা দুটি একই পৃষ্ঠার, এপিট ওপিট। দ্বিতীয়ত, এই খতিয়ানটি হবে লম্বালম্বি, এটিকে লিগেল সাইজের পেপারও বলা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ানটি লম্বালম্বি এবং অনেকটা A4 সাইজের পেপারের মতো, মোট কথা সাধারণ পৃষ্ঠার মতো দেখতে হবে। তৃতীয়ত, এই খতিয়ানটির প্রথম পৃষ্ঠাতে জমিদার এবং প্রজার নাম থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশে যে জমিদারের নাম লেখা আছে কৃষ্ণ রায় গং। নিচের অংশে প্রজার নাম থাকবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজাদের নাম, আহমদ শেখ, আসালত শেখ, মিনহাজ উদ্দিন, পিং মৃত, মোহাম্মদ শেখ, অর্থাৎ নামগুলো থাকবে। চতুর্থত, অপর পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন উত্তর সীমানা নামে একটি কলাম রয়েছে এবং এই কলামের মধ্যে কিছু নাম রয়েছে। এই উত্তর সীমানা কলামটি দেখে আপনারা সিএস খতিয়ান চিনতে পারবেন। এই জরিপের সময় জমিদারি প্রথা ছিল, কারণ এটি 1888 থেকে 1940 সালের পূর্বে হয়েছিল। তখন মূলত ব্রিটিশ শাসনামল চলছিল, তাই জমিটি যেই জমিদারের আওতাভুক্ত ছিল তার নাম এবং জমিদারের অধীনে আওতাভুক্ত প্রজার নাম উক্ত খতিয়ানটিতে উল্লেখ করা হয়েছিল। যাই হোক, এই খতিয়ানটি হল ভারত উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান, যা ব্রিটিশ শাসনামল 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত পরিচালিত হয় এবং এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয়। মূলত ব্রিটিশ শাসনামলে সিএস খতিয়ান হয়ে থাকে। এভাবে আমরা খুব সহজেই সিএস খতিয়ান চিনতে পারব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।